Okej. Okay. Yoshi Kartera, chyba alochona korbo, Elixir Semiconductor. Semiconductor ki jinish? Eta bujhar age amra ektu conductor ar hocche insulator ta bujhe rakhbo. Tahole amader semiconductor ta bujhte shubidha hobe. Tomra jara chemistry ekebari bujho na kintu bujhe thako, tader jonno bolchi dekho. একটু যারা বুঝে না তারা একটু মনোযোগ দেওয়ার চেষ্টা করো, তাহলে বুঝতে পারবে। যেমন ধরো সোডিয়াম, সর্বশেষ কক্ষপথে 11টা ইলেকট্রন আছে, কক্ষপথের প্রথমে দুইটা, এরপর একটা, লাস্টে একটা ইলেকট্রন। লাস্টে একটা ইলেকট্রন থাকার কারণে তার স্পিড অনেক বেশি হয়ে থাকে লাস্ট ইলেকট্রনটার, যার কারণে সে বিদ্যুৎ পরিবহন করতে পারে। সিমিলারলি ম্যাগনেসিয়াম মনে করো 12 নম্বরে আছে, এটা একটা ধাতু, তার মানে এর পক্ষে সম্ভব ইলেকট্রন প্রবাহ করা আর কি। অ্যালুমিনিয়াম 13 নম্বরে আছে, 2 এর পরে 8, এরপর 3টা ইলেকট্রন, তার মানে সেও পারে হচ্ছে বিদ্যুৎ পরিবহন করতে। এক কথা কক্ষপথে লাস্টে যদি 1, 2 কিংবা 3টা ইলেকট্রন থাকে রাজ্য ধাতু, এরা সাধারণত বিদ্যুৎ পরিবহন করে। এবার দেখো যদি উল্টাটা ঘটে, মানে ধরো ফসফরাস যদি হয়, যেমন ধরো 15 নম্বরে আছে, 2 এর পরে 8 এর পরে 5, 5টা ইলেকট্রন লাস্ট কক্ষপথে, এখানে তো 3টা কক্ষপথে ইলেকট্রন নেওয়ার পরে হচ্ছে কক্ষপথটা পূরণ করে, সেক্ষেত্রে এটা হয়ে যাবে অবধু। সিমিলারলি সালফার একই ঘটনা ঘটবে, 16 নম্বরে আছে, তার মানে 2, 8 এর পরে 6, ক্লোরিন চিন্তা করি 17 নম্বরে আছে, 2 এর পরে 8 এর পরে 7, এই কিন্তু 2টা ইলেকট্রন গ্রহণ করবে, এই গ্রহণ করবে 1টা ইলেকট্রন, তার মানে তারা ইলেকট্রন গ্রহণ করে না, এরা হচ্ছে অধাতু, এরা হচ্ছে কখনোই বিদ্যুৎ পরিবহন করতে পারে না, অপরিবাহী। মাঝখানে আমরা সেমিকন্ডাক্টর বলতেছি, এই সেমিকন্ডাক্টর আনবো সিলিকন দিয়ে কিংবা জার্মেনিয়াম দিয়ে। সিলিকনের দিকে তাকাও, 18 14 নম্বরে আছে, প্রথমে 2টা ইলেকট্রন, এরপরে 8টা, এরপরে দেখো 4টা ইলেকট্রন পড়তেছে। কিন্তু খেয়াল করো এখানে 14টা ইলেকট্রন থাকার কারণে যখন 4টা সে কক্ষপথে ইলেকট্রন আছে, তার মানে কিন্তু ওর গ্রহণ করলেও 4টা গ্রহণ করা লাগবে, সেক্ষেত্রে মাইনাস করো, আর দান করলেও 4টা দান করা লাগবে, সেক্ষেত্রে প্লাস করো, প্লাস মানে হচ্ছে মানটা কিন্তু একই। খেয়াল করো একটু, অ্যালুমিনিয়াম যদি 3টা ছেড়ে না দিয়ে যদি 5টা গ্রহণ করে, তাহলে কিন্তু 10টা পূরণ হবে, কিন্তু অ্যালুমিনিয়াম এই কাজটা করে না, 3টা ইলেকট্রন ছেড়ে দেয় আর এরা গ্রহণ করে। তাহলে বোঝা গেল যে যারা ধাতু তারা ইলেকট্রন ত্যাগ করে বলে তারা ধাতু, বাইরা হচ্ছে বিদ্যুৎ পরিবহন করতে পারে, আর যারা হচ্ছে অধাতু তারা বিদ্যুৎ মানে ইলেকট্রন গ্রহণ করে পারে না অধাতু। এখন সিলিকন জার্মেনিয়ামের দিকে তাকাও, জার্মেনিয়াম 32 নম্বরে আছে, প্রথমে 2টা এরপর 8টা তারপর 18টা, এরপর তার লাস্টে দেখো 4টা ইলেকট্রন আছে, তার মানে কি ভাই, ওকে 4টা গ্রহণ করা লাগবে, নাহলে 4টা ছেড়ে দেওয়া লাগবে। সোজা কথা বলা যেতে পারে যেসব মৌলের সর্বশেষ কক্ষপথের সংখ্যা 4টার কম, বুঝিও, তারা বিদ্যুৎ পরিবহন করবে, পরিবহন করবে কখন, যদি 4টা কম হয় পরিবহন করবে, আর কুপরিবাহী হবে মানে পরিবহন করবে না, বিদ্যুৎ পরিবহন করবে না কখন, যদি চারটা বেশি হয়। আর সেমিকন্ডাক্টর হবে কখন, সেমিকন্ডাক্টর বাংলা হচ্ছে অর্ধ পরিবাহী, যখন হচ্ছে ইলেকট্রন শূন্য করবে বরাবর 4টা, যেমন সিলিকন জার্মেনিয়াম দেখলাম। ওকে, এখন আমরা সেমিকন্ডাক্টর বলতে আসলে বুঝি থাকি, এই জিনিসটা ক্লিয়ার করবো। সেমিকন্ডাক্টর মানে ঘটনাটা এমন যে যারা কন্ডাক্টর তারা যদি বিদ্যুৎ পরিবহন করে, যারা ইনসুলেটর তারা যদি বিদ্যুৎ পরিবহন করে না, তাহলে সেমিকন্ডাক্টর কি হবে, অর্ধেক বিদ্যুৎ পরিবহন করবে, ব্যাপারটা তাই দাঁড়াচ্ছে, ঘটনাটা অর্ধেক বিদ্যুৎ পরিবহন করবে, ঘটনা এমন না, তবে এটা আমরা বলতে পারবো যে যারা বিদ্যুৎ পরিবহন করে তারা 100% বিদ্যুৎ পরিবহন করবে বা কাছাকাছি 100% বিদ্যুৎ পরিবহন করবে, আর যারা ইনসুলেটর তারা কোনো বিদ্যুৎ পরিবহন করবে না, এবং সেমিকন্ডাক্টর হচ্ছে অর্ধেক মানে হচ্ছে বিদ্যুৎ পরিবহন করবে। সেমিকন্ডাক্টর হচ্ছে যেসব মৌলের সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন থাকে 4টা, এরা হয়ে যায় সেমিকন্ডাক্টর। এখন সেমিকন্ডাক্টর মানে তাহলে ধরো একটা কন্ডাক্টর মানে অ্যালুমিনিয়াম, 30 অ্যাম্পিয়ার কারেন্ট ধরো ওর কাছে দিলাম পরিবহন করার জন্য, 30 অ্যাম্পিয়ার পরিবহন করে দিল। এবার ধরো একটা কাঠ, এটা একটা ইনসুলেটর, এখানে আমি 30 অ্যাম্পিয়ার পরিবহনের জন্য দিলাম, ওই পাশে 0 অ্যাম্পিয়ার পাইলাম, মানে কোনো কারেন্ট পাইলাম না, তার মানে ইনসুলেটর। এবার সেমিকন্ডাক্টর যখন হবে, 30 অ্যাম্পিয়ার দিলে আমি 15 অ্যাম্পিয়ার পাবো, অর্ধেক হয়ে যাবে, ঘটনা এমন না। ঘটনা কেমন, ঘটনা হচ্ছে 30 অ্যাম্পিয়ার প্রবাহিত করলে এখানে 0.5 অ্যাম্পিয়ার হতে পারে, 1 অ্যাম্পিয়ার হতে পারে, 3 অ্যাম্পিয়ার হতে পারে, 15 অ্যাম্পিয়ার হতে পারে, 20 অ্যাম্পিয়ার হতে পারে, এক কথায় বিদ্যুৎ পরিবহন করতে দিলে এরা পুরোপুরি বিদ্যুৎ পরিবহন করবে না, আবার একেবারে ইনসুলেটরের মতো হবে না, মাঝামাঝি যে কোনো লেয়ারে বিদ্যুৎ পরিবহন করলেই আমরা সেটাকে বলবো সেমিকন্ডাক্টর। এখন সেমিকন্ডাক্টর কেন বিদ্যুৎ পরিবহন করে না, এটা একটা ব্যান্ড ডায়াগ্রাম দিয়ে বোঝাতে চাই। 3টা ব্যান্ড ডায়াগ্রাম বলবো, তারপর তার মধ্যে আমরা এনার্জি ব্যান্ড ডায়াগ্রাম নিয়ে আলোচনা করবো। এনার্জি ব্যান্ড ডায়াগ্রাম মানে কক্ষপথের ইলেকট্রন সংখ্যা গুলা দেখলাম, এই ইলেকট্রন সংখ্যা গুলাকে আমরা ভাগাভাগি করার জন্য সাধারণত ব্যান্ড ডায়াগ্রাম হিসেবে চিহ্নিত করে থাকি। এখানে 3টা ব্যান্ড থাকে, একটা হচ্ছে কন্ডাকশন ব্যান্ড, একটা হচ্ছে ভ্যালেন্স ব্যান্ড, আর একটা এনার্জি ব্যান্ড। কন্ডাকশন ব্যান্ডটা হচ্ছে যে ইলেকট্রন গুলো কন্ডাকশনে যেয়ে থাকে তাদেরকে আমরা কন্ডাকশন ব্যান্ড বলে থাকি।
এটা কিরকম দেখো, মনে করো এটা একটা ব্যান্ড, এটা একটা ধরো ভ্যালেন্স ব্যান্ড, ভ্যালেন্স ইলেকট্রন গুলো যেখানে আছে, এটা ধরো একটা কন্ডাকশন ব্যান্ড, বুঝলি? তার মানে মাঝখানে যে গ্যাপটা থাকে এটাকে আমরা বলি ফরবিডেন এনার্জি গ্যাপ। এই ফরবিডেন এনার্জি গ্যাপের উপর নির্ভর করে এক গ্যাপ কতটা, এটার উপর নির্ভর করে বিদ্যুৎ পরিবহন করবে কিনা। যেমন দেখি যদি কন্ডাক্টরের ক্ষেত্রে হয় তাহলে কন্ডাক্টরটা দেখতে এরকম হয়, নিচেটা যদি হচ্ছে ভ্যালেন্স ব্যান্ড হয়ে থাকে তাহলে এইটা হবে হচ্ছে কন্ডাকশন ব্যান্ড, মানে একটা ভিতরে একটা ঢুকে গেছে। দেখো এটা হচ্ছে এই উপরেটা যেটা দাঁড়াচ্ছে এখন, এটাকে যদি আমরা হচ্ছে কন্ডাকশন ব্যান্ড বলি, আর তাহলে নিচের টাকে যে নিচের এটা, নিচের এটাকে আমরা বলতে পারবো তাহলে ভ্যালেন্স ব্যান্ড। তাহলে ভ্যালেন্স ব্যান্ড আর এই কন্ডাকশন ব্যান্ড দুটো যখন মাঝখানে ওভারল্যাপ হয়ে গেছে, মানে কোনো গ্যাপ তো নাই, ওটা ওভারল্যাপ হয়ে গেছে, সেক্ষেত্রে এটা হবে কন্ডাক্টর। ইনসুলেটর হবে কখন, এই যে যদি আমরা ভ্যালেন্স ব্যান্ড বলি আর উপরেরটাকে যদি আমি হচ্ছে কন্ডাকশন ব্যান্ড বলি, তাহলে এর মাঝখানে যে ভোল্ট আছে এই ভোল্টটা হতে পারে সেক্ষেত্রে এক ইলেকট্রন ভোল্ট, 1.5 হতে পারে, তবে এক ইলেকট্রন ভোল্টটা বেশি হয়ে থাকে, এরকম এক ইলেকট্রন ভোল্টটা আশেপাশে হয়ে থাকে। ইনসুলেটর হবে তখন যখন হচ্ছে এনার্জি ব্যান্ড ডায়াগ্রাম এর মধ্যে ভ্যালেন্স ব্যান্ড এবং কন্ডাকশন যে ব্যান্ড আছে এই ব্যান্ডের ভিতরে যদি এনার্জি গ্যাপ হয়ে থাকে 15-20 ইলেকট্রন ভোল্ট, আমরা এটাকে বলবো হচ্ছে ইনসুলেটর। তাহলে আমরা বুঝতে পারলাম যে এনার্জি ব্যান্ড নিয়েও আমরা হচ্ছে আলোচনা করতে পারি। এখন আসে এদিকে ভ্যালেন্স ব্যান্ড আর কন্ডাকশন ব্যান্ড বলতে, সেটা কারা? ভ্যালেন্স ব্যান্ড হচ্ছে যে ব্যান্ডের ভিতরে ইলেকট্রন গুলা কক্ষপথে অবস্থান করে। মনে করো একটা পরমাণু তুমি নিছো, একটা মৌল নিছো, ওই মৌলের চারটা মনে করো কক্ষপথ, চারটা কক্ষপথে যে কক্ষপথ গুলো পরিপূর্ণ, মানে অলরেডি ইলেকট্রনটা পরিপূর্ণ আছে, দেখো আমরা ভ্যালেন্স ব্যান্ড বলতেছি। আর যে ইলেকট্রন গুলা শুধুমাত্র কক্ষপথের বিদ্যুৎ পরিবহন অংশ গ্রহণ করে বা কন্ডাক্টর যাদের কারণে হচ্ছে বা যারা দায়ী কন্ডাক্টর হওয়ার জন্য, ওদের ওই ব্যান্ডটাকে আমরা বলি কন্ডাকশন ব্যান্ড। আর মনে হয় তোমাদের বুঝতে পারার কথা। এখন এখানে শেষে তার একটা জিনিস তোমাদেরকে বুঝাই দিই, কন্ডাকশন কন্ডাক্টর যদি হয়ে থাকে তাহলে বিদ্যুৎ পরিবহন করে, সেমি কন্ডাক্টর হলে বিদ্যুৎ পরিবহন করে না, এটা তো বুঝলাই। এখানে একটা শব্দ আছে খুব ইম্পর্টেন্ট একটা শব্দ, এটা হচ্ছে ডোপিং, ডোপ। আমরা বলি না ঢপ দিস্টান, ঢপ, এই ঢপ শব্দটা ডোপ থেকে আসে, ডোপিং। ডোপিং মানে হচ্ছে ভেজাল মেশানো। এই ভেজাল মেশানোটা কি? ভেজাল মেশানোটা হচ্ছে আমরা যখন একটা ম্যাটেরিয়ালের সাথে, ম্যাটেরিয়াল বলতে অবশ্যই সিলিকন ম্যাটেরিয়াল, এটা হতে পারে সিলিকন কিংবা অ্যালুমিনিয়াম, এটা অর্থপরিক তাই কিনা? তাহলে এখন এর সাথে যদি আমরা অধাতুর মতো করে ম্যাটেরিয়াল মিশাই, মনে করো আগে থেকে সিলিকন বা অ্যালুমিনিয়াম আছে, নতুন করে কার্বন যুক্ত করে দিয়েছি, তার মানে ইনসুলেটিং একটা অপধাতু মানে অধাতু যুক্ত করে দিলাম, তাহলে ওই আগে থেকে অর্ধ ম্যাটেরিয়াল ছিল। মনে করো ধরো 30 ampere আমি সাপ্লাই দিলে এই সিলিকনটার ভিতর দিয়ে মনে করো 2 ampere প্রবাহিত হইতো, মনে করো এক্সাম্পল দিয়েছি। এবার যদি কার্বন মিশ্রণ করি সিলিকনের সাথে তাহলে আগে থেকেই তো 2 ampere কারেন্ট প্রবাহিত হতো, কার্বনটা হচ্ছে অধাতু, তার মানে বিদ্যুৎ পরিবহন করবে না। এই ধরনের ভেজাল মিশালে কি হবে বলো, এটা হচ্ছে মানটা আরো কমে যাবে, ধরো 2 ampere থেকে তখন মনে করো 1 ampere 12 কমে যাবে, ভেজাল মিশালে হলো। এবার ভেজালটা অন্যরকম একটা ভেজাল মিশে, আমি কিন্তু এক্সাম্পল দিচ্ছি। এবার ধরো অন্যরকম যদি ভেজাল হয়, ধরো কন্ডাক্টর টাইপের যদি ভেজাল মিশে তাহলে কি হবে বলতো? তাহলে হচ্ছে আমি যদি সিলিকন থাকে আগে থেকে যদি অ্যালুমিনিয়াম মিশাই দিই তাহলে কি রেঞ্জটা বাড়ার কথা আগে ছিল 2 ampere, এখন 3 ampere হবে বা 4 ampere হবে, কিছু কি বোঝা গেছে? সোজা কথা বলা যেতে পারে আমরা ডোপিং দিয়ে চেষ্টা করে থাকি, যদিও ডোপিং আমরা কারেন্টের রেটিং বাড়ানো এবং কমানো দুই কারণে ইউজ করে থাকি না। আমরা ডোপিং মানে ভেজাল মিশানোর কথা বলতেছি বলতে সেমিকন্ডাক্টরের যে নিজস্ব রেটিং, এই রেটিংটা মনে করে রাখবো না, ওটা আমার পছন্দ না। মনে করো ধরো একটা সাপ্লাই আমি দিচ্ছি, ওই সাপ্লাই থেকে যে পরিমাণ কারেন্ট সেমিকন্ডাক্টরে দিচ্ছে আমার কাছে, তার থেকে কারেন্ট বেশি হোক কিংবা কম হোক, এখন ওর কারেন্টটাকে বেশি বা কম করার জন্য তো ওকে ওর মতো করে সাপ্লাই দেওয়া লাগবে, তাই না? তো এই জন্য ম্যাটেরিয়ালটা যদি আমরা পরিবর্তন করি, অন্য কোনো ম্যাটেরিয়াল যে ভেজাল মিশাই দিই ওর ভিতরে, তার মানে ও যে গুণাগুণ সম্পন্ন যে ও যে বৈশিষ্ট্যটা ধরে আছে এই বৈশিষ্ট্যের সাথে নতুন একটা ম্যাটেরিয়াল মিশাই দেওয়ার পরে এর বৈশিষ্ট্যটা তো যোগ হবে, হওয়ার পরে নতুন একটা বৈশিষ্ট্য তৈরি করবে, এই জিনিসটাকে মূলত বলা হচ্ছে ডোপিং। ওকে, পরবর্তী লেকচারে তোমাদের আলোচনা করবো সেমিকন্ডাক্টরের ক্লাসিফিকেশন।